বন্ধুরা, আবার আমি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকে আমাকে দেখতে পাচ্ছেন, আমি আমার কিচেনে আছি। এখন সকাল থেকে খুব হুলস্থুল। আজকে মানে আমার মেয়ের আজকে একটা ইন্টিগ্রেটেড প্রজেক্ট আছে, সেখানে ওর হলো সেখানে 11টার থেকে, সকাল 11টা থেকে ইন্টিগ্রেটেড প্রজেক্ট শুরু হবে। সেই জন্য এখন বাজে 10টা অলমোস্ট হয়ে গেল। তো আমার কাছে বেশি সময় নেই, আমাকে অনেকগুলো খাবার রেডি করতে হবে। তো সেখানে প্রজেক্টে অনেকগুলো সে মেনশন ছিল, তো সেখান থেকে আমি একটা পয়েন্ট চুজ করেছি যে মাই ফুড প্ল্যাটার, মেরে খানে কি থালি। তো সেখানে আমার হেলদি থালিতে কী কী থাকবে, সকাল থেকে সকাল দুপুর রাত্রে মানে হেলদি খাবার আমরা কী কী খেতে পারি বা কী কী নিতে পারি রোজ, তো সেটাই হলো প্রজেক্ট ওর আজকে। তো সেটার জন্য আমি আজকে কী কী বানাবো, এখন আমি আটা মাখছি রুটি করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমার পনির অলমোস্ট হয়ে গেছে, মটর পনির। এখানে একটু ডাল, যেটা ওর জন্য অ্যাকচুয়ালি, ওর প্রজেক্টের জন্য সব রেডি করতে হচ্ছে একটু একটু করে সব। তো আজকে আমি কী কী করবো আপনাদের পরে দেখাচ্ছি। আজকে আমার থালিতে কী কী থাকবে হেলদি, সেটা আমি আপনাদের সাথে দেখাবো। আর আপনারা প্লিজ দেখবেন, আমি আজকের জন্য এখানেই, একটু পরে আমি আবার আমার থালিটা দেখাবো। আমি প্রজেক্টে কী কী হেলদি খাবার বানিয়েছি সেটা আপনাদেরকে বলেছিলাম আমি দেখাবো যখন আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বাদে ওর প্রজেক্ট অন্য শুরু হয়ে গেছে, মেয়ের প্রজেক্ট শুরু হয়ে গেছে, খালি ওরটা বাকি আছে। তো আমি দেখাচ্ছি আজকে আমি আমার থালির মধ্যে কী আছে হেলদি খাবার, যেটা ডাল আছে, রাইস, সরি ভুল বললাম, রাইস আছে, ডাল আছে, সয়াবিন চাংস আছে এখানটায়, মিক্স ভেজিটেবলস আছে, রুটি আছে, বাটার মিল্ক আছে এখানটায়, আর সাথে স্যালাড আছে। আর ব্রেকফাস্টে যেটা ব্রেকফাস্টে বানিয়েছি প্যানকেক উইথ হানি, ড্রাই ফ্রুটস, অ্যাপল অ্যান্ড জুস, এটা আমার সকালের ব্রেকফাস্টের। ডিনারে যেটা লাস্ট আমি বানিয়েছি, ডিনারের জন্য রুটি আছে, এখানে পনির, মটর পনির সবজি আছে, এখানে আছে বয়েলড এগ, আর এখানে আছে এটা মিল্ক। তো এগুলো আজকে আমি সকাল থেকে সেই 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করলাম। এখন আমার প্রজেক্ট অলমোস্ট শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি ওয়ালে এটা লাগিয়ে দিয়েছি, এগুলো যেগুলো শো করবে, দেখাবে বলার সময় প্রজেক্টে। তো ওর এখনই শুরু হবে, জাস্ট 5 মিনিটের মতো শুরু হয়ে যাবে। তো পুরো রেডি হয়ে গেছে, আপনারা ওয়েট করুন যে মেয়ে কী বলছে সেটা আপনাদের সামনে দেখাবো। নাহলে কেন ভিডিওটা বহুত লম্বা হয়ে যাচ্ছে, তো এখনকার জন্য এই অবধি রাখলাম।